দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। চলতি অর্থ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে 5.5 থেকে 6 শতাংশ। টিকা কিনতে 100 কোটি ডলার ঋণ দেবে এডিবি। রাশিয়া ও চীনের করোনা টিকা বাংলাদেশে উৎপাদনের উদ্যোগ শুরু। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন। করোনায় রিকন্ডিশন গাড়ি আমদানি কমেছে 30 ভাগ। বাজেটে শুল্কহার যৌক্তিক করার দাবি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 5.5 থেকে 6 শতাংশের মধ্যে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির মতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি আর সীমিত চলাচল অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিকে কমিয়ে দিতে পারে। বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এই কথা উঠে এসেছে। এ সময় জানানো হয় করোনার টিকা কিনতে বাংলাদেশকে 100 কোটি ডলার ঋণ দেবে এডিবি। করোনার ধাক্কা সামলে যখন একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল অর্থনীতি, তখনই এসেছে দ্বিতীয় ঢেউ, যা আবারও অনিশ্চিত করেছে ব্যবসা বাণিজ্য আর জীবনযাত্রাকে। যা দেখে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আগের দেয়া পূর্বাভাসও পরিবর্তন এনেছে এডিবি। সংস্থাটি এখন বলছে প্রবৃদ্ধি হতে পারে 5.5 থেকে 6 ভাগের মধ্যে, যদিও গেল সেপ্টেম্বরে তাদের পূর্বাভাস ছিল 6.8 ভাগ। করোনার দ্বিতীয় ধাক্কায় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের যে দ্রুত সম্ভাবনা ছিল তাকে শ্লথ করেছে। এখন আমরা বলছি প্রবৃদ্ধি হবে 5.5 থেকে 6 শতাংশের মধ্যে, যদিও এটি সন্তোষজনক। তবে পরের বছর বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা হলে জিডিপি প্রবৃদ্ধি 7.2 ভাগ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এডিবি। সংস্থাটি বলছে প্রবাসী আয়ের গতি সামনের বছরও বাণিজ্য ঘাটতি আর বৈদেশিক মুদ্রার চলতি হিসাবের ভারসাম্য রাখতে বড় অবদান রাখবে। একই সঙ্গে এবছর কিছুটা বাড়তে পারে মূল্যস্ফীতি। এদেশে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে প্রায় 90% মানুষ। করোনার এই দুর্যোগে অভ্যন্তরীণ ভাবে সম্পদের সচলতা না থাকায় বিনিয়োগ থেকে শুরু করে সবখানে মন্থর গতি, ফলে কর্মসংস্থানে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, বাড়বে দরিদ্রতার হারও। অন্যদিকে সরকারের দেয়া প্রণোদনার টাকা বাজারে এসে বাড়িয়ে দিচ্ছে জীবনযাত্রার খরচ। তবে বাস্তবতা কি হবে তা নির্ভর করছে করোনার গতি প্রকৃতির উপর। তাই ভাইরাস নিয়ন্ত্রণ আর পুরো জনগোষ্ঠীকে টিকা কর্মসূচির আওতায় আনাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করে এডিবি। এজন্য বাংলাদেশকে ঋণ সহায়তার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোভিড-19 সহসায় শেষ হচ্ছে না, তাই এদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হলে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা জরুরি। গেল 2 মাসে বাংলাদেশের টিকা কর্মসূচিতে তৎপরতা আশা জাগানিয়া। এদেশের মানুষের জীবনের সাথে জীবিকার মেলবন্ধনের জন্য ভ্যাকসিন কিনতে নতুন করে $940 মিলিয়ন ঋণ সহায়তা দেয়া হবে। কেবল তাই নয়, ভ্যাকসিন কার্যক্রম চালাতে কোল্ড স্টোরেজ, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ব্যাপারেও এগিয়ে আসতে চায় এডিবি। এডিবির হিসেবে চলতি বছর ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 11 ভাগ আর পাকিস্তানে 2 ভাগ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাশিয়া ও চীনের তৈরি করোনা টিকা বাংলাদেশে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন করোনা টিকার বিকল্প উৎস নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব দেশে টিকা তৈরির এই কার্যক্রম শুরু করার কথাও বৈঠকে জানানো হয়। একই সঙ্গে কোভিড-19 দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাইরাস পরীক্ষার কিট, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উন্মুক্ত দরপত্রের বদলে সরাসরি পদ্ধতিতে ক্রয় করার অনুমোদনও দেওয়া হয়েছে বৈঠকে। ভ্যাকসিন আমাদেরকে বিকল্প সোর্স থেকেও আমাদের চেষ্টা করতে হবে। ইট ডাজ নট মিন যে আমাদের প্রথম যে সোর্স ছিল এটা বাতিল হয়ে গেছে, না, নট দ্যাট। প্রথম সোর্সটিও আমরা পার্শ্ব করে যাচ্ছি। এখন আমরা বিকল্প হিসেবে, আমি আমাদেরকে আগেও বলেছিলাম, বিকল্প হিসেবে আমাদের মাথায় সবসময় রাখতে হবে। এখন বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোব্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। করোনায় ধস নেমেছে রিকন্ডিশন গাড়ির ব্যবসায়। এক বছরে আমদানি কমেছে 30 ভাগের বেশি। এমন পরিস্থিতিতে সরকারের আর্থিক সহায়তা চেয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডা। সেই সাথে গাড়ি আমদানিতে শুল্কহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়।
বর্তমানে 3,70,000 নিবন্ধিত ব্যক্তিগত গাড়ি চলছে দেশের রাস্তায়। মাইক্রোবাস আর জিপ মিলিয়ে সংখ্যাটি 5.5 লাখের মতো। এসব গাড়ির 70% আমদানি করা হয়েছে জাপান থেকে রিকন্ডিশন হিসেবে। রকম ভেদে 150 থেকে 650 পর্যন্ত শুল্ক গুনতে হয়েছে গাড়ি প্রতি। এতে কেনা দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে এসব গাড়ি। ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক আমদানি শুল্কের কারণে মধ্যবিত্তের নাগালে আসছে না ব্যক্তিগত গাড়ি, এর ফলে কাঙ্ক্ষিত হারে বাড়ছে না বাজার। আমাদের পলিসিতে এখন আমরা গাড়ির যা দাম তাতে একটা লোকের গাড়ি কিনতে হলে মিনিমাম 17-18 লাখ দিয়ে শুরু করতে হয়। তো সেটা যদি শুল্ক করে কিছু ছাড় দেওয়া হতো তাহলে কিন্তু বাজারটা বাড়তো, মধ্যবিত্তের সংখ্যা বাড়তো। যেমন গ্রামের লোকও গাড়ি কিনতে চায়, কিন্তু তারা কি গাড়ি কিনবে? অর্থাৎ তারা একটা পুরনো গাড়ি কিনে 10-12 লাখ টাকা দিয়ে। সেই জায়গাটাতে অনেকগুলো গাড়ি যেমন 30-35 বছর এগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া, সাথে বের করে দেওয়ার নীতি হতে পারে। তাহলে বাজার বাড়লো, বাজার বাড়লে কিন্তু রেভিনিউ বাড়বে। হিসেব বলছে 2018 সালে দেশে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছিল 23,000-এর বেশি, পরের বছর সেটি কমে দাঁড়ায় 17,500-এ, আর করোনার বছর 2020-এ সেটি নেমে আসে 12,500-এ, অর্থাৎ বছরের ব্যবধানে কমেছে 32%। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এখাতে বিনিয়োগকারী প্রায় 900 প্রতিষ্ঠান। গত 1.5 বছর আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিনি। আমাদেরকে ভ্যাট দিতে হচ্ছে, সেলস ভ্যাট দিতে হচ্ছে, এবং শোরুম ভাড়া দিতে হচ্ছে, স্টাফ স্যালারি দিতে হচ্ছে। সরকারের কাছে আমরা বারবার পুনর্দনের কথা বলেছি, আমরা বাংলাদেশ ব্যাংকে বলেছি, বিবিকে বলেছি, আমরা এনবিআর কে বলেছি, সংশ্লিষ্ট আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা অনেকবার বলতে চেয়েছি যে পুনর্দনটা কেন আমরা গাড়ি ব্যবসায়ীরা পাবো না। এখন আমাদের পুনর্দনের সাথে আমাদেরকে অনুদান চাই। বারবিটা বলছে, দেশে গাড়ি নির্মাণ শিল্পের বিকাশে যে নীতিমালা করা হচ্ছে তাতে কমপ্লিট লকডাউন বা সিকেডি গাড়ি আমদানিকে উৎসাহিত করা হয়েছে। এতে শুধু সংযোজনই হবে, পূরণ হবে না গাড়ি নির্মাণের মূল উদ্দেশ্য। অ্যারাউন্ড 5,000 পার্টস মিলিয়ে একটা গাড়ি হয় আপনারা তো জানেন কমপক্ষে। তাহলে এই যে কম্পোনেন্টস পার্টস গুলো আমি বানাবো, এর সাপ্লাই চেইন কোথায়, ম্যানুফ্যাকচারিংটা কোথায়? এখন আপনি সিকেডি বেনিফিটটা আপনি নেবেন, ডিউটি কম, আপনি এখানে গাড়ি নিয়ে এসে জাস্ট আপনি এটাকে সংযোজন করবেন, দেন বলবেন এটা আমাদের গাড়ি। ইন্ডাস্ট্রি মোস্ট ওয়েলকাম, কিন্তু স্ক্রুড্রাইভার ইন্ডাস্ট্রির মাধ্যমে যেন সব শেষ না হয়ে যায়, সরকার রাজস্ব হারায়, আমরা যেন ব্যবসা থেকে নির্বৃত্ত না হই, এই জিনিসটাই আমরা বারেবারে বলার বিলিত হয়ে চেষ্টা করছি। চূড়ান্ত নীতিমালা প্রণয়নের আগে সেটি পুনর্মূল্যায়ন করার পরামর্শ দিয়েছে বারবিডা, যাতে স্থানীয় শিল্পের পাশাপাশি রিকন্ডিশন গাড়ির বাজারও টিকে থাকে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে আরও একটি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বা MFS চালু হয়েছে। উপায় নামের এই উদ্যোগটি নিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত এবং কম খরচে লেনদেন নিশ্চিতে উপায় কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দিনকে দিন দেশে জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2017 সালের ফেব্রুয়ারিতে MFS এর গ্রাহক সংখ্যা ছিল 4,98,00,000, চলতি বছরের ফেব্রুয়ারিতে যা 10,23,00,000 ছাড়িয়েছে। অর্থাৎ গেল 4 বছরে এই সেবার গ্রাহক সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তবে ব্যবহারকারীদের প্রায় 70% এখনও ফিচার ফোনের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে। এদের সেবা প্রাপ্তিকে আরও সহজ করতে বাজারে এলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায়ে। নন ব্যাংকিং মানুষগুলোকে একটা ব্যাংকিং আওতায় আনার জন্য MFS বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যে কারণেই খুব অল্প সময়ে আজকে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে অ্যাপিয়ার করেছে আমাদের এই জায়গাটায়। সো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখনও আনট্যাপড মানুষ অনেকখানি রয়ে গেছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বলতে যেটা আমরা বুঝতাম সেটা কী ছিল, টাকা পাঠানো এবং টাকা পাওয়া। সেটা থেকে আমরা আরেকটু আপগ্রেড হওয়ার চেষ্টা করেছি, এটা একটা কমপ্লিট ফিনান্সিয়াল সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা, যেখানে আমরা নামটা দিয়েছি উপায়। গেল মার্চের মাঝামাঝির দিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উপায়। এরই মধ্যে সারা দেশে প্রায় 30,000 এজেন্ট নিয়োগ দিয়েছে তারা। লক্ষ্য রয়েছে 1 বছরের মধ্যে 1,00,000-এর বেশি এজেন্ট নিয়োগের। এছাড়া এখন পর্যন্ত 1,00,000-এরও বেশি গ্রাহক উপায় অ্যাপ ডাউনলোড করেছে। প্রান্তিক লেভেলের মানুষ যাদের আসলে স্মার্টফোন নেই, যারা বাটন ফোন ইউজ করে, তাদের যে 18 টাকা বা 15 টাকার যে চার্জগুলো আছে সেটা কমিয়ে আমরা সর্বনিম্ন বাজার রেট 14 টাকা নিয়ে বাজারে এসেছি। শুধু তাই না, তার পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের যারা অ্যাপ ইউজার তাদের যে মাল্টি ওয়ালেট আছে, শুধু একটা ওয়ালেট না, আসলে মাল্টি ওয়ালেটটা কেন করেছি, নানান ধরনের কমিশন স্ট্রাকচারে যে সে যেতে পারে, তার যদি স্যালারি পেমেন্ট হয়ে থাকে তাহলে সে স্যালারি পেমেন্টটা ক্যাশ আউট করতে গেলে তার জন্য অন্যরকমের একটা প্রাইস স্ট্রাকচার কাজ করবে।
সে যদি যদি রেমিটেন্সের টাকা এসে থাকে তাহলে রেমিটেন্সে আলাদা ওয়ালেট আছে, সেখান থেকে সে ক্যাশ আউট করবে, সেক্ষেত্রে তার ডিফারেন্ট ক্যাশ আউট চার্জ অ্যাপ্লিকেবল হবে। গ্রাহকদের তথ্যের সুরক্ষা এবং জালিয়াতি রোধে বিশ্বের সবশেষ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেছে উপায়ে। তাদের দাবি, কোনো গ্রাহকের গোপন পিন নম্বর বেহাত হয়ে গেলেও তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে না অন্য কেউ। আমরা যে প্ল্যাটফর্মটা ব্যাকএন্ডে একটা তৈরি করেছি সেটার স্ট্রাকচার হচ্ছে ব্লকচেইন স্ট্রাকচার, ফলে আমাদের ডেটার জায়গা থেকে আমরা অনেক বেশি সিকিউর থাকছি। তার পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা ডিভাইস অথেন্টিকেশন করেছি, অর্থাৎ সিমের সাথে তার নাম্বারটার একটা অ্যালাইনমেন্ট, মোবাইলের সাথে তার নাম্বারটার অ্যালাইনমেন্ট, ফলে পিন যদি ব্যাহত হয়ে যায় তার টাকা হারানোর কোনো ভয় থাকছে না। 19টি ব্যাংক দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আসলেও বর্তমানে এ ধরনের সেবা চালু রয়েছে 15টি ব্যাংকের। এদের মধ্যে বাজার দখলে রেখেছে ব্র্যাক ব্যাংকের বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের রকেট, ডাক বিভাগের নগদ সহ 4টি MFS। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। গেল এক সপ্তাহ ধরে বেনাপোল বন্দর ব্যবহার করে দেশে কোনো অক্সিজেন আমদানি হয়নি। ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের 20% আসে ভারত থেকে। এর মধ্যে বেনাপোল বন্দর ব্যবহার করে প্রতি বছর আমদানি হয় 30,000 টন তরল অক্সিজেন। তবে সেই ভারতেই করোনা আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেনের সংকট দেখা দেয়ায় দেশটি তার রপ্তানি বন্ধ করে দিয়েছে। যদিও জরুরি সময় বিবেচনায় আবারও এই সরবরাহ ব্যবস্থা সচল করার আহ্বান জানিয়েছে স্থানীয় আমদানিকারকরা। ইতিপূর্বে আমাদের বেনাপোল দিয়ে প্রায় 10-15 ট্যাঙ্কার প্রতিদিন ভারত সরকার বাংলাদেশকে অক্সিজেন দিয়েছেন। সরকার যদি এই বিষয়ে এখন থেকেই এই ব্যাপারে মনোযোগী হন এবং যে প্রতিষ্ঠানগুলো আমাদের অক্সিজেন উৎপাদন করতেছে সেই অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যদি তাদের ক্যাপাসিটি আর একটু বিল্ড আপ করে তাহলে আগামীতে আমাদের আর সমস্যা থাকবে না। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সবশেষ গেল 21 এপ্রিল ভারত থেকে 93 টন অক্সিজেন আমদানি হয়। এরপর থেকে তা বন্ধ, তবে রপ্তানি বন্ধ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বার্তা তারা পাননি। লাস্ট বুধবারে আমাদের অক্সিজেনের গাড়ি ছিল, বৃহস্পতিবার থেকে আর কোনো অক্সিজেনের সিলিন্ডার অক্সিজেনের গাড়ি বাংলাদেশে পাঠায়নি। গত 22 এপ্রিলের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে এটা বন্ধ রয়েছে। এটা আমরা যতটুকু খবর পাই ইন্ডিয়ান মিডিয়া থেকে যে তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের কারণে এই সাপ্লাই চেইনটা আপাতত বন্ধ রয়েছে। তবে আশা করা যায় যেহেতু আমরা উচ্চ আমরা কথা বলে দেখেছি এটা আবার হয়তো শুরু হতে পারে। হিসেব বলছে 22 মার্চ থেকে পরবর্তী এক মাসে বেনাপোল বন্দর দিয়ে 1,853 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। লিন্ডি বিডি, এক্সপেক্টর বাংলাদেশ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানি করেছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক DSEX 38 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,461-তে। লেনদেন হয়েছে মোট 940 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 170টির আর কমেছে 109টির এবং অপরিবর্তিত রয়েছে 71টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকের মার্কেট শেষ হয়েছে কিছুটা পজিটিভ নোটে ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম। তবে আবারও মার্কেটের সবচেয়ে ডমিনেন্ট সেক্টর হলো ইন্স্যুরেন্স সেক্টর, ফলোড বাই মিসেলিনিয়াস অ্যান্ড আদার সেক্টরস। অনেক অর্জ এবং চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও ক্যাপিটাল মার্কেট তার রেজিলিয়েন্স শো করছে, যেটা টার্নওভার ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি। তবে এছাড়াও আমরা মনে করি, আমাদের রিসার্চ টিম মনে করে যে মার্কেটে ইকুইটি প্রোডাক্টের সাথে সাথে অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট আসছে, যেটা মার্কেটকে সমৃদ্ধ করবে এবং ইনভেস্টরদের কনফিডেন্সকে বুস্ট করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নবিত্ত পরিবার এবং শিশুদের জন্য প্রায় $2 ট্রিলিয়ন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ক্ষমতা গ্রহণের 100তম দিনকে সামনে রেখে বুধবার কংগ্রেসের ভাষণে এই প্যাকেজ ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই অর্থের যোগান দেওয়া হবে ধনীদের উপর করের হার বাড়িয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 30 এপ্রিল ক্ষমতা গ্রহণের 100তম দিনে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিনটিকে সামনে রেখে বুধবার কংগ্রেসে এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি, যেখানে পরিবার ও শিক্ষার জন্য বিশাল এক প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন, যার আকার হবে $1.8 ট্রিলিয়ন। পূর্বঘোষিত অবকাঠামো এবং চাকরি প্যাকেজের সাথে যোগ হয়ে যার আকার দাঁড়াবে প্রায় $4 ট্রিলিয়ন।
বিশাল এই প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে করকাঠামো প্রস্তাব করেছেন বাইডেন, যেখানে ধনীদের বাড়তি কর দিতে হবে, যা আগের চেয়ে দ্বিগুণ করে 39.6 ভাগ করার প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যারা $1 মিলিয়ন বেশি আয় করেন তাদের জন্য এই কর ধার্য হবে। বুধবার ঘোষণা হতে যাওয়া পরিকল্পনা অনুযায়ী দেশের সর্বস্তরের 3-4 বছর বয়সী শিশুদের বিনামূল্যে প্রিস্কুল শিক্ষা দেবে সরকার। এজন্য ব্যয় করা হবে $200 বিলিয়ন, আর $109 বিলিয়ন বরাদ্দ থাকছে বিনামূল্যের কমিউনিটি কলেজের জন্য। শিশুদের যত্ন নিতে বাবা মায়েদের সহায়তার জন্য এবং শিশু ডে কেয়ার সেন্টারের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য বরাদ্দ থাকবে $224 বিলিয়ন। এছাড়া 5 বছরের কম বয়সী শিশুদের ডে কেয়ার সেন্টারের জন্য 7 ভাগের বেশি বেতন পরিশোধ করতে হবে না বাবা মায়েদের, যার মাধ্যমে শিশুদের পেছনে যে ব্যয় হয় তা থেকে পরিবার প্রতি বছরে খরচ কমবে $14,800। এই বিনিয়োগ সময়সীমা হবে 15 বছর। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।